আজকে আমার বহু দিনের পুরনো ইচ্ছাটা পূরণ হয়ে গেল। বাবা, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, এই সব ক্লাসরুমগুলো সামনে দেখতে পাচ্ছ, এগুলোতে আমরা পড়াশোনা করেছি এই সব বেঞ্চে বসে। আর আম গাছ রে, আমরা গরমকালে কম আম পেড়ে খেয়েছি, আর ওদিকের যে লোক কাকু ছিল কম গালাগালি করতো, খুব গালাগালি করতো। কলেজ বন্ধ প্রায় 5টা বাজে, আমরা এখানে ক্রিকেট খেলেছি, এখন সেগুলো সব স্মৃতি হয়ে পড়ে আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো একসাথে তো আর পালন করতে পারবো না, ইয়েটা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন খালি সরস্বতী পুজোটাই পালন করি। তো চলো, আর এই দেখো মামাম শাড়ি পড়েছে, এটা হচ্ছে মামামের বড় দিদি বন্ধু, ঠিক আছে, একটু বড় বয়সে তাই দিদি বন্ধু। এখন যাচ্ছি আমরা মামামের স্কুলে, তো চলো স্কুলে যাওয়া যাক। এটা হচ্ছে মামামের স্কুল, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এখানে অনেক বাচ্চারা আঁকা করেছে, আঁকাগুলো খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটাই সুন্দর হয়েছে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই গোলাপটা, আর গোলাপের নিচে এই যে এইটা, খুব সুন্দর লেগেছে এটা, আর গ্রিটিং কার্ডগুলো প্রত্যেকটাই সুন্দর। চলো মামামের স্কুলে যাওয়া যাক। কিচ্ছু করে না, সারাক্ষণ ঘুরে বেড়ায় এখানে। এই যে সামনে রিমা দাঁড়িয়ে, রিমা কি লাগছে, কোথায় যাবি ঘুরতে, আমার সাথে যাবি তো? গজব বেজ্জতি হ্যায়। ওই যে রিম্পা বসে আছে, সেই যে সেইখানে, আমরা এখন আছি কেয়ারনাথ স্কুলে, কেয়ারনাথ স্কুলের ঠাকুরটা দেখবো, চলো। প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়, জুতো খুললে জুতো হারিয়ে যাবে। ইমাল বন্ধ করে দিয়েছে কেন, গেট বন্ধ কেন, এই খেয়েছে। শাড়ি পরে কেদারনাথ স্কুলে ছোটাছুটি করছে, যেখানে যাবে একটা করে বন্ধু বানিয়ে নেবে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে স্কুলে, মানে আমার যে স্কুল আছে ছোটোবেলা থেকে আমি যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে যাব, আর তারপরে একটু কলেজে যাব। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা এই উদ্যোগেই চলছি। এই হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে পুরনো বিল্ডিং, এটা হচ্ছে নতুন বিল্ডিং, আর ওই যে টপটা দেখছো ওখানে যাব, চলো লেটস গো। বহু দিন ধরে ইচ্ছা হচ্ছিল, মানে যখন থেকে কলেজ লাইফটা শেষ হয়েছে তারপর থেকে আরও বেশি করে ইচ্ছা হচ্ছিল যে স্কুলে যাব, স্কুলের ক্লাসরুমগুলো খুব দেখার ইচ্ছা হচ্ছিল। ভালো আছি, হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এর উপরে আরও দুটো ফ্লোর আছে। আমাদের ব্যাচের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলো বা বলিস ভাই যে পুরনো দিনের কথাগুলো মনে পড়লো কিনা। এটা ছিল কম্পিউটার রুম, এটা ছিল কম্পিউটার রুম, এখনও আই থিঙ্ক, হ্যাঁ কম্পিউটার রুম এখনোই আছে, এটাতে ক্লাস করেছি। যেহেতু আমি এখানে 1 থেকে 10 অবধি পড়েছি, সেই হিসাবে প্রত্যেকটা ক্লাস এখানে ঘোরা, এখানেও সেম, এখান থেকে ওই অত দূর অবধি আমাদের দৌড় হতো। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, সিরিয়াসলি বলছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলার কথা নয়। এটা ছিল টপ ফ্লোর, এর উপরে কোনো ফ্লোর নেই, ও মাই গড। আর এখান থেকে আমরা রাস্তা দেখতাম, ওই মাঠ, ওখানে পুজো আচ্ছা, বিয়ে বাড়ি সব কিছুই হতো। এটাই আমাদের 9 আর 10, আমরা এই ক্লাসটায় পড়েছি 9 আর 10। এই বোর্ড আর এই সব বেঞ্চেস, হ্যাঁ বেঞ্চগুলো এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, বাট সিরিয়াসলি ক্লাসরুমটাতে চেঞ্জ হয়নি, খুব ভালো লাগছে এখানে এসে আজকে। বাবা, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, এই সব ক্লাসরুমগুলো সামনে দেখতে পাচ্ছ, এগুলোতে আমরা পড়াশোনা করেছি, এই সব বেঞ্চে বসে, এখানে বসে আমরা পড়াশোনা করেছি। সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে বলে বেড়াতে পারবো না আমার কত দিনের ইচ্ছে ছিল, কত দিনের। এইখানে আমরা বসে প্রচুর টিফিন খেয়েছি, এই জায়গাটায় বসে আমাদের ঝালমুড়ি ফিস্ট হতো। পাপা ওদিকে যায় না, আর ওদিকে যেও না,
এই জায়গাটা আমাদের ঝালমুড়ি ফিস্ট হতো, ঠিক আছে? আর এখানে আমরা ব্যাগ ফ্যাগ রাখতাম। আজকে আমার বহু দিনের পুরনো ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমি যবে থেকে কলেজ লাস্ট ছেড়েছিলাম 2016 বা 2017, তবে থেকে মানে ভাবছি কবে আমি স্কুলে যাব, স্কুলে যাব। আর কলেজে যাওয়ার পর কিন্তু স্কুল লাইফটা আরও বেশি মিস করছিলাম। তো আজকে আমার ইচ্ছাটা পূরণ হলো, আমি খুব খুশি, সিরিয়াসলি বলছি খুব খুশি। হয়তো আমার স্মাইল দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। তো চলো, এতটা খুশি যে আজকে আমি পাবো বা আজকে আমার এতটা খুশি হবে আমি ভাবতে পারিনি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের চিন্ময়বাবু স্যার আছেন, ওনাকে বললাম স্যার ক্লাসরুমগুলো দেখার খুব ইচ্ছে হচ্ছে। স্যার বললেন যাও দেখে এসো, এখন আমরা যাবো কলেজে, কানাইলাল ভট্টাচার্য কলেজ। চলো লেটস গো, কলেজের দিকে যাওয়া যাক। কল্পনাটা খুব সুন্দর হয়েছে, ঠাকুর খুব সুন্দর। এই যে এই ব্লকটা আছে এটাতে প্রচুর আমরা আনন্দ করেছি, প্রচুর ক্লাস করেছি। এটা আমাদের সাইকেল স্ট্যান্ড ছিল, এই জায়গাটা আমরা সাইকেল রাখতাম, সাইকেল বাইক যে যেমন নিয়ে আসতো। আমি ভাই সাইকেল যতদিন আমি কলেজে পড়েছি ততদিন আমার কাছে সাইকেল ছিল, তো আমি সাইকেলে করে এসেছি, আমার কোনো লজ্জা নেই। আর আম গাছ ছিল, ঠিক আছে, আমরা গরমকালে কম আম পেড়ে খেয়েছি। আর ওদিকের যে লোক কাকু ছিল কম গালাগালি করতো, খুব গালাগালি করতো খালি আম পাড়ার জন্য। মানে আমরা এত আম পেড়েছি এখানে, আমরা বিকেলবেলা এমনকি ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, কলেজ বন্ধ প্রায় 5টা বাজে, আমরা এখানে ক্রিকেট খেলেছি, এখন সেগুলো সব স্মৃতি হয়ে পড়ে আছে। ওই ওপরে ছিল ক্যান্টিন, সেই ওপরে। এটা ছিল আমাদের সায়েন্স ব্লক, আর এতে আমরা খুব একটা এন্টার করতাম না, বিকজ এখানে সব সায়েন্সের স্টুডেন্টরা থাকতো, আমাদের খালি ওই ব্লকেই থাকা হতো। এটা সায়েন্স ব্লক বলে আমাদের এদের সাথে আমাদের আবার জমতো না। Later that same evening. এখান দাঁড়া দাঁড়া, তুমি সবাই একটা করে লেখেন দিয়ে আসো, যাও 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 যাও, এই যে চলো। তুই হ্যাঁ লাগিয়ে দাঁড়িয়ে আছিস, একটা এই আঙ্কেলটাকে দিয়ে দাও, একটা আঙ্কেলটাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, থ্যাংক ইউ। চলো এখানে পাসিং দা বল খেলা হচ্ছে, সে এখানে রণিতা বসে দেখো দেখো কি আছে, রণিতা ফার্স্ট আউট হয়ে গেছে, ওদিকে ভ্যালেন্টাইনটা, এখানে সামনে মমি। এখানে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, শুদ্ধ অশুদ্ধ ভারত মাতা আর শুভ রাত্রি। এই চলো চলো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।